अल्लाम वरहमतुल्ला वरकत हो जातिर जनक बंगबंधु शेख मुजिबुर रहमान सूजोग्य कन्या माननीय प्रधानमंत्री देशरत्न जननेत्री शेख हासिनार 75वां शुभ जन्मदिने समित्रहाट यूनियनवासीर पक्ष थेके समित्रहाट यूनियन परिषद और समित्रहाट यूनियन आवामी लीगर पक्ष थेके शुभेच्छा अभिनंदन जानाच्छि। माननीय प्रधानमंत्री जननेत्री शेख हासिनार प्रति समित्रहाट यूनियन एलाकाबासीके आमरा कृतज्ञता जानाई जे आज के द्वितीय पर्याये समित्रहाट यूनियन एलाकाबासीके जन्मदिने करोनार जे वैक्सीन 1200 मानुषेर वैक्सीन दिए आमादेर जे करोनार भयाबहता थेके आमादेर एलाकाबासीके मुक्त करार जोन्नो जे टीका प्रदान करेछेन सेजोन्नो आमरा आंतरिक भावे अभिवादन जानाई धन्यवाद जानाई कृतज्ञता जानाई। आमादेर एलाकाबासीरा स्वच्छंदभावे आज के टीका ग्रहण करेछेन। आपनारा जानेन करोना आक्रांत हवार पर थेके सारा विश्व बांग्लादेशके आमादेर माननीय प्रधानमंत्री जननेत्री शेख हासिनार नेतृत्वे सुंदर ओ सुचारू रूपे स्वास्थ्य खातके ढेले सजिए आमादेर बांग्लादेशेर मानुषके जेभावे चिकित्सार आवताय एनेछे आज के आमादेर समित्रहाट सह पटिचुरी सह चट्टग्राम सह सब जगह करोनार जे निम्नगति वैक्सीनेर माध्यमे मोटामुटी एखन सहनाय पर्याये फिरे एसेछे एटा एकमात्र माननीय प्रधानमंत्री जननेत्री शेख हासिनार नेतृत्वेर कारणे। आमरा आज के आमादेर एलाकाबासीदेर के 1200 मानुष के आमरा टीका प्रदान करेछि। जनस्वास्थ्य आमादेर स्वास्थ्यकेंद्रेर कर्मीदेर निये आमरा एई स्वास्थ्यकेंद्रेर काछे आमरा कृतज्ञता जानाई, आमादेर उपजेला परिषदेर काछे प्रति कृतज्ञता जानाई एबं आमादेर एमपि महोदयेर प्रति कृतज्ञता जानाई। ओनार दिग्निदर्शनाय मोटामुटी फटिकछड़ि प्राय आजके 26,000 मानुषके टीका प्रदान करेछेन। তার অংশদার হিসেবে আমাদের সমিতির আড়ের এলাকাবাসীও এই টিকার আওতায় এসেছেন। আমরা এলাকাবাসীদেরকে আগামী মাসের আবার 28 তারিখ দ্বিতীয় পর্যায়ের টিকা প্রদান করবেন এবং এই টিকাদান এটা যতক্ষণ পর্যন্ত সর্বস্তরের মানুষ টিকার আওতায় না আসে ততক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যাতে প্রতিটা মানুষকে টিকার আওতায় আনা হয়। আমাদের এই চলমান टीकादान कर्मसूची प्रति मासे एटा चलमान थाकबे। आमरा आज के माननीय प्रधानमंत्री जननेत्री शेख हासिनार 75वां शुभ जन्मदिन ही उपलक्षे एई टीकादान कर्मसूची पालन करेछि। आमरा वृक्षरोपण करेछि एबं आमरा केक केटे माननीय प्रधानमंत्री के आमरा शुभेच्छा एबं अभिनंदन जानिएछि जाते আমাদের माननीय प्रधानमंत्री जननेत्री शेख हासिना 13 বছরের মধ্যে যে কর্মকাণ্ড মাধ্যমে বাংলাদেশকে আজকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে করিয়েছেন এবং বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উপহার দিয়েছেন সেই রোল মডেলের অংশীদার হিসেবে আমরা আমাদের এই সমিতিরাটকে আজকে একটা উন্নতমানের সমিতিরহাট আমরা উপহার দিয়েছি। আমাদের 5 বছর প্রায় 2 মাস চলমান, আগামী 1 মাসের ভিতর হয়তো নির্বাচন হবে। আমরা চাই আমাদের যেই হোক নৌকা যাকে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা তার পক্ষেই কাজ করব। নৌকা নিয়ে যে আসবেন এই নৌকার প্রতি আমাদের সকলের অকুণ্ঠ সমর্থন থাকবে। আমরা চাই আগামী দিনেও আমাদের এই উন্নয়নের ধারাবাহিকতা রেখে সমিত্রহাট ইউনিয়ন যাতে ফটিকছড়ি নয় চট্টগ্রাম এবং বাংলাদেশে একটি
অত্যাধুনিক মডেল সমিতিরাট হয়, যে সমিতিরাটকে এখন মানুষে অনুসরণ করে, এলাকাবাসী অনুসরণ করে, বিভিন্ন এলাকার মানুষ অনুসরণ করে। আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই উন্নয়ন, মাননীয় আমাদের এমপি মহোদয়ের সহযোগিতায় এই উন্নয়ন অব্যাহত রাখার আমরা সকলের প্রতি অব্যাহত রেখে আগামী দিনে এই সমিতির হাট সর্বস্তরের মানুষের বসবাসের একটা শান্তির নীর এটা উপহার দেওয়ার ঘোষণা দিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং সকলে যারা সকাল থেকে আজকে দুই তিন দিন থেকে আজকে সকাল সন্ধ্যা পর্যন্ত যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের প্রশাসনের, পুলিশ প্রশাসনের আমাদের সদস্যরা সহ যারা অফিসাররা সহ আমাদেরকে যে সার্বিক সহযোগিতা করেছেন সেজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের এলাকাবাসী যারা আমরা টোকেনের মাধ্যমে আমাদের এলাকাবাসীদেরকে যেই টিকা প্রদান করেছি, কারণ সারা ইউনিয়নে প্রায় 10-15 হাজারের উপরে রেজিস্টার করা আমাদের এলাকাবাসী আছে, কিন্তু আমরা 1200 মানুষকে যখন দিচ্ছি সেজন্য আমাদের টোকেনের আওতায় আনতে হয়েছে। অনেকে টোকেনের থাকা সত্ত্বেও অনেকে টিকা নিতে পারে নাই, এদের প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এবং সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে, আমাদের সাংবাদিক ভাইরা এসেছেন আপনাদেরও উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষ।